সবার প্রিয় হতে চাও তাহলে চোখ থাকতে অন্ধ হয়ে যাও, কান থাকতে কম শোনো, আর মুখ থাকতেও বোবা হয়ে যাও। তুমি যখন বুঝতে শিখবে তোমার কাজের মূল্য কত, তখন আর তোমাকে মূল্য ছাড় দিতে হবে না। জ্ঞানের পরিচয় কর্মে আর বোকার পরিচয় তর্কে। শিয়াল অনেক চালাক হওয়ার সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। কাক দ্বিতীয়বার জোর বাঁধে না, কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না, এবং সেই সাথে কাক এটাও জানে দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তখন সবকিছু থাকলেও ভালোবাসা থাকে না। কেউ সুন্দর হয় না, তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর লাগবে। পৃথিবীর সমস্ত সুখের ডাক নাম অপেক্ষা। ধর্মকে জানতে হলে ধর্মীয় ব্যক্তি দিয়ে নয়, ধর্মগ্রন্থ দিয়ে জানুন। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই সব বুঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। 10 টাকা বাঁচাতে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হল বাবা। তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, তেমন একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায়। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। লোকের কটুক্তিতে তুমি ধৈর্য ধরো এবং ভদ্রভাবে ওদের পরিহার করো। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ তারা সুসময়ের বন্ধু, দুঃসময়ের নয়। জীবনে সুখী থাকার একটাই মন্ত্র, নিজের উপর বিশ্বাস রাখো, পরের উপর নয়। সম্পর্ক তৈরি হয় আগ্রহে, টিকে থাকে ভালোবাসায়, আর শেষ হয় কিছু অবহেলায়। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয় তবে সেই সম্পর্ক না রাখা অনেক ভালো। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায়। বদলে গেছি দুজনেই, তুমি ইচ্ছা করে আর আমি বাধ্য হয়ে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো। মেয়েরা সহজে প্রেমে পড়ে না, কিন্তু একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেললে শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ভুলতে পারে না। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে। মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না। জীবন ভাঙা যায়, গড়া যায় না। মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না। ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না। যাকে সবটুকু দিয়ে ভালোবাসা হয় সে সবচেয়ে বেশি অবহেলা করে। আগলে রাখতে শিখো প্রিয়, কারণ হারিয়ে ফেলা সহজ কিন্তু ফিরে পাওয়া খুবই কঠিন। তাকেই ভালোবাসো যার মনটা আগে কেউ একজন ভেঙে দিয়েছে, কারণ সে বুঝে মন ভাঙার যন্ত্রণা কতটা কষ্টকর। যদি তার মনে একবার জায়গা করে নিতে পারো
তাহলে মেনে নিও, সে তোমার মন ভেঙে কখনো চলে যাবে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোর মধ্যে অনেক তফাত। ভালো লাগা শরীর খোঁজে আর ভালোবাসা হৃদয় খোঁজে। সুখ এমন একটা অ্যাপ যা সবার লাইফে ইনস্টল হয় না। জীবনটা তখনই ভালো ছিল যখন স্কুলটাই জীবন ছিল। যে মিস করে একমাত্র সেই বোঝে মিস করার প্রতিটা মুহূর্ত কত কষ্টকর। অকারণে কেউ কোনো দিন বদলে যায় না, সময় আর পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই, কারণ মেয়েরা কোনো গাইড বই নয় যে একের ভিতর সব থাকবে। সময়ের সাথে যারা বদলাবে না তারাই আপনজন। লোকে কি ভাবলো, লোকে কি বলল তা নিয়ে কিছু মনে করো না, কারণ জীবনটা তোমার, লোকের না। সততা একটি ছোট গাছের মতো, যেটি লাগানোর পর পরিচর্যা নেয়া প্রয়োজন, যেন তা শক্ত হয় ও বৃদ্ধি পায়। চরিত্রবান জীবন সঙ্গী পাওয়া মানে স্বর্গের একটা সিঁড়ি খুঁজে পাওয়া। মা বাবার মতো আপন এই পৃথিবীতে কেউ হয় না, মা বাবা হারালে বুঝবেন। চোখের জল হৃদয় থেকে আসে, মস্তিষ্ক থেকে নয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। সবাই বলে অপরকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না, কিন্তু বাস্তবে সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। তুমি যদি কাউকে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো যেন তা ধোকা। মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন তাহলে তুমি বোকা। বিশ্বাস গড়ে উঠে তিলে তিলে আর ভেঙে যায় এক ঢিলে। যদি হারতে ভয় পান তাহলে জেতার আশাও করবেন না। পরিবর্তনটাই জীবন, আর পরিবর্তন না হতে পারাটাই হলো ব্যর্থতা। যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু, আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু।